আসসালামু আলাইকুম। কি দ অবস্থা? আমরা দেখিয়া কিবা লাগের কোনো মাফিয়া চক্র বা ডাকাতির মানুষ, কিন্তু জি না, আমরা তা নাই। আমরা হইলাম ওহন কুর জামানার ডিজিটাল দেশর ডিজিটাল গত। আপনারার ফুয়া ফুরিন্তরে বিয়া দিতে হইলে আমরা লগে যোগাযোগ করব। এমন গাইড লাগাইয়া দিব একবারে কিয়ামত ফোন তো টানাটানি করবা, কিন্তু সুটাইতে হওয়ার তা নাই। সিনচন নি এই ডিজিটাল মনামিয়া গট আমার লগে আসুন। হবা নামব পয়সা বগল আপনার আর গরো, যদি ফুয়া ফুরিন্তর বিয়া শাদি লাগাই তে আমরার লগে যোগাযোগ করবা। বুঝছেন নি, আমি হইলাম গিয়া ডিজিটাল গটকর ডিজিটাল হাজি রমজান আলী। আমি হইলাম ইজ্জত আলী, ইজ্জতর মরা। মানুষ খাম করার আগে পাবে, আর আমি খাম করা বাদে মানুষ পাবে। নাম আমার ইজ্জত আলী, ইজ্জতর মরা। আমি হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম, ইজ্জত আলী স্পিকিং। ও মনামিয়া ডিজিটাল পিএস মাতরাম, ইজ্জত আলী মনামিয়া কে দিতাম নি। আচ্ছা চালা ইন তখন ভাই সাহেব আপনার কল। ভাই সাহেব নাই, স্যার স্যার বলি যাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কি মনামিয়া? বুঝছি না কিতা। আচ্ছা ও কিতা নি লন্ডনে ভাই সাহেব? আচ্ছা 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 আচ্ছা, সিনজি সিনজি। আচ্ছা কোনো আপনি আপনি কোনো চিন্তা করবা না, আপনি আমি থাকতে বুঝছি, আপনার কোনো বড় সুখ নাই। কাল বারোটার সময়। ওকে ওকে ওকে, সালাম আলাইকুম। কাল বারোটার সময়, ওকে ওকে, লেটস গো, ফলো মি। ইয়েস ইয়েস স্যার। আমি কলেজে যাইলাম, আপনার ওষুধ টেবিলের উপর রাখা আছে, সময় মতো খাইন জানো। ও বেটি মাই, তুমি আমার অত খেয়াল করো নি গো, আল্লাহর কাছে দোয়া করি তুমি সারা জীবন জন্য সুখী হও। চাচা জি আপনি সারা আর খেয়ে আছে আমার। ও বেটি কোন জন্য তোমার কাছে না লন্ডন থেকে ফোন দিছলা, তার আগামী হপ্তা তাইরা রিয়াদরে লইয়া আর মাইশারে লইয়া হাসানি চাচা জি। ও বেটি হাসো। আচ্ছা তে আমার দেরি যান, আমি যাই কি। আচ্ছা দাও, খেয়াল করে যাই তো। বন্ধু তুমি তোমার আমানত যে আমার কাছে দিয়া গেছিলা, আমি তোমার আমানত হিসাবেই রাখলাম। পুরি দেখতে দেখতে বড় হয়ে গেছে, তখন একটাই আশা পালা গুফু আদিকে যদি বিয়া দিতাম পারে। ফাইজা একটু উবাও, তোমার লাগে পুরা মাথা আছে। আমার কোন সময় নাই, আমি যাই কি। না ফাইজা তুমি উলই লাগো। আচ্ছা ঠিক আছে, বল কি তা হইতা। ফাইজা আমি তোমার মন থেকে বালা ভাই, তুমি বুঝরা না। সরি সুইল ভাই, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হল হান দেখি, আমি তোমারে বালা ভাই না। ফাইজা তুমি উবাও একটু উবাও ভাই। আমি আপনি বাবিরে মন প্রাণ দিয়ে ভালো আছেন ভাই, তো আপনার ভালো আসে মূল্য দিন না, কিতা করতাম বাবিরে। তোমার বাবিরে আমি মন দিয়ে বালা ভাই, বাবিরে তো বুঝেন না। আপনি যদি বলেন তাহলে বাবিরে উঠে লই আইমু। না দেখা
ফরিদ বাদি গেল 12 টা ফটো খাইবার কোনো প্রবলেম নাই কিতাতে ধরে কইল May I come in, sir? Yes, come in. Assalamu alaikum. Ji, ami digital photographer mona ami. Oh, acha acha. Ami digital photographer PS Ijjat Ali. Oh, acha acha. Ami Ghazi Muhammad Ramzan Ali. Oh, acha. Digital photographer mona ami Shabar Logor. ডিজিটাল ফাদি জি ও আচ্ছা বোকা 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 জি জি শুকরিয়া মাইয়া বুঝছো নি মনে ভাই বিশ্বর লগে তাল মিলাইয়া আমরার দেশ হই গেছে ডিজিটাল আর ডিজিটাল দেশর লগে আমরা মানুষ হই গেছি ডিজিটাল যে মন্দরকা ও আপনারা আপনি যে কিতাব কইল নটি ও ডিজিটাল জামানা ইলো দি বেশ বাসনা দুনি তুই অঙ্কুর জামানাত মনে করো নি আমরা বাদ খাবার ভাই আচ্ছা আচ্ছা লন্ডন নিশা এটা বাদ দুকা ওখন খাজর কথা কুকা তোমার আপকা খাজর কথা জি আগামী হাফতাত আমার ওয়াইফাই গেল লন্ডন থেকে আমার ফুয়ারে আর ফুরি গেল ওখন আমার দুগুদামান এগু হই না ইয়া আল্লাহ লন্ডন নিশা ইতাল লাগি আপনি চিন্তা করবা না আপনি জানেন না এই ডিজিটাল কতক মন আমি আর রাত কত করলাম পা আচ্ছা আমি যদি চাই মানুষের ঘর থেকে দড়ি দড়ি থামাইতে বলি মোজা না না দড়ি হই না লাগতো না আয় বালাবি তো একটু শিক্ষিত হই তো এটা বংশ বংশ ভালো তো লন্ডন শাহ আমার কাছে কিছু দামান কন্যার ছবি আছে চাইলে আমরা আপনারে দেখাই দাম করে আচ্ছা আচ্ছা যদি তাকে দেখাও মানে দেখি দেখি তুমি পছন্দ হইবে ইজ্জত আলী আমার ল্যাপটপ স্যার ল্যাপটপ না ল্যাপটপ ওই সেরকম একটা কই লিবি সে দে ওরা ফুল রাও বাবা রাও এই জান আলী সাইড মে প্লিজ চশমা তো আপনার আছে বাহ ল্যাপটপ যেমন রূপে তেমন গুণে অমনে সুন্দর হল মধ্যে একবার কোনো মধ্যে ফিসাইতে পারত না আচ্ছা দেখছি আমি তো দেখলাম বুঝলাম রামান হিসাবে আছে সাইলাকে দেখতাম না দেখলাম রামান হিসাবে এরা খারাপ নাই দুগুণ কত হইল গিয়া খালি আমি দেখলাম তো না আমার ওয়াইফাইরা আমার ওয়াইফাইও দেখত আরে তা ফুয়া ফুলিন তোর তো হল করতো কেউ বুঝো না চিন্তা তো আমার ওয়াইফাইও দেখবো আমরা আরো কালেক্ট করে রাখবো উচ্চ মর্যাদার আমার
লন্ডন থেকে আর বইনে দিকে ফোন করছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জরিনা নিগো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কিতারে বই কিতা কর ডাস তো বালা কিতা কইলে আগামী হপ্তা তাই যায়। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, হৃদয় আছে বালা। তো গাড়ি নিয়ে যাবো লাগবো নি, ঠিক আছে। তো আমিও যাইতাম আর কেন, ঠিক আছে রে বই রাখি, আইও সই সালামতে। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম সালাম। আব্বা কলেজে যাইতাম, কলেজের আর কি ফিস দেওয়া লাগে। ও, কত টাকা? 800 টাকা লাগে। ও, এক কাজ করো, 2000 টাকা নেও, 1800 টাকা ফিসটা বাকি 200 টাকা তোমার কাছে রাখিও। মৌলভীবাজার জেলার মিষ্টি, তার বদি হইলো আপনার খাসিয়া পান চা পাতার লাগে এক নম্বর। কন্যার বাপে তার ব্যবসা করিয়া হইতার মৌলভীবাজার জেলার এক কুনার মালিক হইল। আমি টায়ার, তুমি কব? আমি দেখাই আপনাদের ফুয়ার ছবি, দেখতে রাজপুত্র লাল লাগে, দেখবেন বাবু দেখবেন। ও যে ফুয়া দেখলাম, তার বাড়ি হইল হবিগঞ্জ, দেখার মতো ফুয়া। ফুয়ার কথা খিতা হইতাম, ফুয়ার মতো না, ফুয়ার বাপে চার ব্যবসা করিয়া আপনার মতো তিনতলা বিল্ডিংয়ের মালিক, বা দেখার মতো আপনার লোকের ট্রেডার সে মিলবো। আমার হবিগঞ্জ জেলার আদাখান যে কিনলি সে ফুয়ার বাপে কেন করে না? এখান তো তাই বুঝরা বহু টেকার মালিক দেখান, আর আছে আরো আছে আমার। তুমি আমার উপায় তো আতর অসনাই তুমি দেখাই আপা আমার রাত করে আসতেছে কি আমার মারা ভাই লন্ডন হিসাব আর বাবি হিসাব। ও যে ফুয়ার ছবিটা দেখাই দেখাই, ফুয়ার বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ বুঝরা তো, আর সুনামগঞ্জ হইল গিয়া আব্দুল করিমর দেশ, হাসন রাজার দেশ, রাধার অমনর দেশ, বুঝছুই নি? সুনামগঞ্জের মাটির তারা দেশ বন্ধুর মিষ্টি বেশি, আর সুনামগঞ্জের বেশক দোকান
ব্যবসা হরিয়া এমন সম্পদ বানাইছে ওই অনবা সব ব্যবসা ইয়ো বাবা পয়সা বাবা বেশি মাতি দিরা মন দেখাই কে ইনজে কারে ওই যে দেখরা পয়সা এক ফুরি বারে হইলো আপনার সিলেট আপনারা মৌলবি বাজার জেলার বিবা সিলেট আপনারা জানেন তো সিলেট হইলো আপনার কমলা লেবু আর হাত ধরার লাগি এবারে এক নম্বর দেখা মানে সাফ আলো কন্যার বাপে ইতার ব্যবসা করিয়া কিতা কইতা আল্লাহ ধন সম্পত্তি তো আমার কম দিছে আমার আমি ইলাকানি চাই না আমি চাই একটু আমার দেখিলে ফাইজা ইনু ভাইয়া কিতা বাবরা না কুত্তা না ইনু ভাইটা দুই হপ্তা হইছে ধরন তাকে আইছি আমার তুমি সময় দিলা না লে আব্বা মার লে খালি বাবরা আসলে হেতাই তুমি কিতা কইতা চাইরা আমি সপ্তাহ দুসা কিন্তু আমি পারতাম না এটা সাজে দিয়া সাজে দিয়া কোনো কষ্ট হইছে আচ্ছা তুমি আমার তারা বুঝলা না আমি বুঝি না আমার বুঝার ধর্ম নাই ওটি মনও এত গোমাই কিতা করবো সময় করতাম পারি না লাগি দেখি হইছে ওটা হৃদয় তোমার লেখাপড়া কেমন চলে জি আন্টি ভালোই চলে তো ভাই যা আপনার শরীর কত রকম আছে তো বাবা ওই ওই ভালো আছে তো জরুরি না কতদিন লাগে আইলে দেশ না ভাই সাহেব বেশি দিন থাকতাম না আইসলাম ছয় হাফতার লাগি ওর আমরা রিয়াদার মাইশার বিয়ার লাগি আইসো বালা কথা দামান হইন্দা দেখছো ওই ভাই সাহেব ও দেখা দেখি চলে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত তো নিছি না ও বেটি পাইস যা তোমার মামারে নাস্তা দেও গিয়া দেন দি না ভাই যাও আর কি দাও অবস্থা আপনার কেমন চলে চলে ভাই এখনো ও তো বেটি তোমরা যাও করো যাও আমারই তো ভাই তুমি আইও আমারও আচ্ছা দরে মুখ যাও করে দাও আমি যাই এখন
লাগি রে মঞ্জুরি না আচ্ছা ভাই অতটা বালাতা কি হল আচ্ছা ভাই আচ্ছা কইছিলাম তো আসতে আয় এখন যাই রাইগি না রে ভাই আচ্ছা তা কে গেলে ভালো হলো না ভাই না না বালাতা তুই পড়াইছিস আচ্ছা ভাই বলি আচ্ছা আচ্ছা রান্দা ভাই বাংলাদেশ খুবই সুন্দর তুমি এত লই আমার ঘুরো না ঘুর ভাই রে সুন্দর এটা বাংলাদেশ ঠিক আছে ঠিক আছে সুবিধা প্রেমটা করছ না আরে না প্রেম প্রেম মাথা বাংলাদেশ খেলে চলে লাগছে না বাংলাদেশ লাগলে কই বলে লাগছে না চারু ফিয়ার ফাই কিটা করডা আসেন নি বলা হ্যাঁ আসেন তুমি তো ওকে সুন্দর হইছ কোন কন্ট্রোল নিয়া ভাই সুন্দর না তুমি কি তা কইতা চাইরা বুঝাইও ও আমি কইতাম চাইরাম যে আমরা গরে যে ফাইজা আর তাই লগে আমরা ফুয়া রিয়া ধরবি আদলি গিলা হয় বহুত দিন পরে তুমি এখন মন কথা কইছো আমিও তোমার এখন কথা কইতাম আসলাম তুমি মান ভাই না কি তা কইতা হও
তোমার যে ভাই ফুত্রিত হয় হ্যাঁ তার লগে যদি আমার ফ্রি মাইশার বিয়া দেই তে কি লাগবে তুমি কি তা হাসা কই দে মাই তা হাসাও যাব না হাসাও কই তুমি এক কাম করো এর আগে তার তো মতামত দাও না কোনা ইটা তুমি চিন্তা করিও না তে ঠিক আছে তুমি কাম করো ভাই সাহেবের ফোন লাগাও ফোন লাগিয়ে হো হালকি আইতা তাই আচ্ছা তাহলে কল দেনা তুমি কাম করো বল দিন ধরে তোমার তো সাহায্য আছে না কাম সাহায্য করো আচ্ছা দেনা তুমি বলে ভাই আপনি কি কাজ শুরু করলেন খেলে সিগারেট ইয়ার এগুলো নষ্ট করলেন তুই বুঝছস না রে তুই আমার গালাতে ভাই যায় আমার সব শেষ হয়ে গেছে ফাইজারে আমি মন প্রাণ দিয়ে বালা পাইতাম আজ ফাইজারে আমার দুঃখ দিলাইছে ভাই জীবন আর রাখিয়া কিতা করতাম আমি আর জীবন আর রাখতাম না আমি মরি রইম ও সিগারেট লই নিছে ভাই আমি তো জানি আপনি বাবির খুব ভালোবাসি আপনি যদি কোনো অনুমতি দেন তাহলে বাবির এই গায় মুটি আলি এই মুর আর এই এলাকার ভিতরে আপনার উপরে সন্তান কেউ আছে নি না না আমি তো মন প্রাণ দিয়ে বালা পাই আমি তো সেটা জানি আপনি ভালোবাসি আপনি খালি একবার অনুমতি দিন আমি দেখি না আপনার লাগালে এই এলাকা আমার সন্তান নাই আপনি ইটা পারে না আমার জীবন তো তাই নষ্ট করে দিছে ভাই যায় সরকারি কোনো কর্মকর্তা তে বিয়া শাদী লাগাইতাম ফার্মুনি আমার মনে হর এ বেশ সারি দিতাম আগে জেলাগান আসলাম ওলাগান হইলে ভালো হইব ঠিকই কইছ এ বেশে বিয়া শাদী লাগাইতাম আমরা আগর বেশ করি দিব লঙ্গি দিন দিয়া উইতে পাঞ্জাবি গা দিয়া টুট লাগাই দিয়া হইবো লঙ্গি এনজে বিউ বলা আমি আমার ওর বাড়ি সাথে নিও লাগ নি ভাই নে আইও ইয়ে কি দাবা ইয়ে বাড়ি তো মানুষ কিটা বিয়া শাদি লাগি গেল না কিটা এ দি আমারে সরুকা জসা দেখ না তুই দেই তো কইয়া তুই দেই তো কইয়া সরুকা দেখতে আমি দেই আমি দেই আমি দেই আপনারা সবাই আইস আমার কথা গেছেন কেয়াল করো কেমন আমরা আমার ওয়াইফ আইছে ও আইল আগে আমার সম্পত্তি এগুলো আপনারা সিল দেন দিয়ে আর হইল আমরা প্রায় সাইরাস তৈরি করেছি কেন আছে না ওরা আমরা দাম ফোনে দেখি দেখি আমরা কইছে না চিন্তা করে দেখলাম ওদের মধ্যে দাম আছে না ও কি আমরা বলতে কি একটা চিন্তা করতে তো আমরা নিজেরার মধ্যে গিয়া এই বিয়া সেটা গাইলে পরে অনুষ্ঠান করতে না করা ঠিক আছে আমি মনে আমি তাতে আপনার কোনো চিন্তা নাই বুঝছেন আমরা দেখো টেনশন নাই
কখন তো আমরা আর কবর কাম বিয়ার আর লগে তো কাজ সাথে ওই আদিশা আর কবর দেখি না তাড়াতাড়ি কুইক কর কুইক তাড়াতাড়ি লাইটিং গো লাই কম্পিউটার আনো কিরা আখ কোন হই দিব না নি ওই আখ করে লিতাম আমরা অনুষ্ঠান পরে করব আখ করে লিতাম দেখো কা আজমত লন্ডনি কি তুই আজমত লন্ডনি মাতা ধরি নামে গম মোহাম্মদ আজমত লন্ডনি মোহাম্মদ আজমত লন্ডনি মুসাম্মদ ধরি নামে গম মাতা মুসাম্মদ ধরি নামে গম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাম দাম বলবো তো দাম দাম